শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আমি সকাল সকাল দেখো বেডশিট চেঞ্জ করে দিয়েছি, কারণ আমি 7 দিন পর পর যেহেতু বেডশিট চেঞ্জ করি, তো 7 দিন হয়ে গেছে, ওই কারণে চেঞ্জ করে দিলাম। আর এই বেডশিটটা চেঞ্জ করে দেওয়ার পরে আমি সোজা চলে যাব বাবার বাড়িতে, কারণ বাবার শরীরটা ভীষণ খারাপ করছে। তো তোমাদের দাদা ভাই আর আমি মিলে দুজনে নিয়ে যাব ডাক্তারের কাছে। আর বাড়িতে গিয়ে দেখি বোন বসে আছে, কারণ বোন হচ্ছে হাতে মেহেন্দি পরে বসে আছে, কারণ ও হবে রানী। আমাদের হরিদাসী মেহেন্দি পরে বসে আছে, কারণ হচ্ছে কালকে কি তোমার বুনু কি তুমি রানী না রাজা ওর না দাসী হরিদাসী কি তুমি দাসী না রানী ও রানী হবে কালকে রানী কটকটি আর এইদিকে হচ্ছে র‍্যাকেট খেলা চলছে আমার হচ্ছে কাকার মেয়ে আর আমার বর র‍্যাকেট খেলছে আর এই যে আমার ভাই অসুস্থ এখনো স্নান করতে পারিনি তো বন্ধুরা দেখো বাবাকে নিয়ে চলে এসেছি হচ্ছে ডাক্তার দেখাতে আর এখানে হচ্ছে এই ডাক্তারবাবুর ওষুধটা খেলে বাবার শরীরটা অনেকটাই ঠিক হয়ে যায় তো বাবার একটু হালকা জ্বরও এসছে তো ওই কারণে চেক করে নিয়েছে জ্বরটা এখন আছে কি না তো কোনো রকম কোনো ব্লাড টেস্ট দেয়নি শুধু মেডিসিন দিয়েছে 3 দিনে ঠিক না হলে আবার বন্ধুরা আমি বাড়িতে চলে এসেছি আর বাড়িতে হচ্ছে পুজোর সময় নিয়ে গেছিলাম ট্রলি ব্যাগ মানে কাছাকাছি বাপের বাড়ি হলে যা হয় তো তখন আর নিয়ে আসা হয়নি তো এখানেই ছিল আজকে নিয়ে আসলাম গেছিলাম অক্টোবরে পুজোতে আর এটা এখন হচ্ছে কি ডিসেম্বর তো একদিন পরে হচ্ছে ট্রলি নিয়ে এসছে আর মা আমাকে নতুন শাড়ি দিয়েছে সেগুলোও ছিল আর আমার পুরোনো শাড়ি সেগুলোও ও বাড়িতে ছিল সব নিয়ে এসছি এখন হচ্ছে গুছিয়ে আলমারিতে রেখে দেবো আর এটা হচ্ছে দিদির আগেকার শাড়ি তো ভিডিও করার জন্য রিলস বানানোর জন্য নতুন নতুন শাড়ির দরকার হয় দিদির শাড়ি এটা আমি নিয়ে এসছি আর এই যে একটা নতুন শাড়ি দেখতে পাচ্ছ এটা হচ্ছে বেনারসি এটা আমি নিয়েছিলাম হচ্ছে কোথা থেকে আদি মোহিনী মোহন কাজীলাল বলে যে দোকানটা আছে তো সেখান থেকে নিয়েছিলাম তো সেই ব্লগ তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি এটা আসবে তো এখন এগুলো গুছিয়ে আর মাঝে আমি দেখে নেবো এগুলো এখন আর পড়া হবে না কারো বিয়ে না লাগে এইসব শাড়ি আর পড়া হয় না এই একটা শাড়ি এটা এটা আমার খুব পছন্দের এই শাড়িটা এটা হচ্ছে গ্রিন কালারের সঙ্গে রেড পার দেওয়া এর ব্লাউজটাও হচ্ছে রেড কেমন লাগছে আর এটা তো দিদি পুজোতে নিয়েছিল ও নিয়ে যায়নি কবে নেবে ঠিক নেই হলুদ শাড়ি হচ্ছে আমার 3টে আর আজকে হচ্ছে আমি মানে বেডশিটটা পাল্টাবো ওই জন্য ধুয়ে দিয়েছি এটা নতুনটা পাতা হয়নি আর বেডটা কেমন লাগছে দেখতে লাগলেও এখন আর কিছু করার নেই কারণ এগুলো এখন তাড়াতাড়ি করে গুছিয়ে নেব দিয়ে হচ্ছে রাখবো তারপর আর একটু কাজ আছে সেটা করবো চলো বন্ধুরা হয়ে গেছে আমার আলমারি গোছানোর কাজ প্রায় শেষের দিকে এত শাড়ি তারপরেও যখন বলি তোমাদের দাদা ভাইকে ওই ওই সঙ্গে রয়েছে শাড়ি তো তখন যখন তোমাদের দাদা ভাইকে বলি যে শাড়ি নেই তো ওই জন্য হচ্ছে মাথা গরম হয়েছে মেয়েদের যতই শাড়ি থাকুক না কেন ওই একটা স্বভাব মেয়েদের স্বভাব ওইটা যে এই আমার ড্রেস নেই ড্রেস নেই এটা যখন তোমাদের দাদা ভাই শুনবে তখন আবার বলবে ঠিকই বলেছ তো শাড়ি যতই তুমি মেয়েদের যে যত গয়না আর শাড়ি কিনে দাও না কেন মেয়েদের মন ভরাতে পারবে না কারণ ওদের সেই নেই নেই একটা স্বভাবই থাকে আমিও মেয়ে আমিও ব্যতিক্রম নই তো চলো এগুলো গুছিয়ে রাখি হয়েছে হাতটা লাগানো হয়ে গেছে কিন্তু সাইডটা ফিটিংস করানো হয়নি বলে পড়াই হচ্ছে না আর এরপরেও যখন বলবো যে আমার কুর্তি নেই কুর্তি নেই তখন তো কথা শুনতেই হবে এখনো নতুন রয়েছে এটা দুটো দু তিনটে নতুন শাড়িও রয়েছে যেগুলো ভালো বিয়ে বাড়িতে পড়ার মতন সেগুলোও রয়েছে সেগুলোরও ভাঁজ ভাঙা হয়নি শুধু আমার না তোমাদের দাদা ভাইয়েরও অনেক টি শার্ট রয়েছে ও আরো শাড়ি রয়েছে আমার মনে ছিল না শাড়ি ড্রেস সবই আছে
তো চলো আর বাকি যে সমস্ত জিনিস আছে ওই ঘরে রাখবো। তো চলো বন্ধুরা আমরা এই ঘরে চলে এসেছি। এখন আমার এগুলো সব নেওয়া হয়েছে রিলস শর্টস এগুলো বানানোর জন্য। এখানটা একটু জায়গা আছে ওখানে রেখে দেবো আমার বাকি জিনিসগুলো। এটা আমি বিয়ের আগেই নিয়েছিলাম, আমাদের দাদা ভাই পছন্দ করে দিয়েছিল। আর আমার ব্লাউজ আছে সমস্ত এই ব্যাগের মধ্যে রেখেছি। ব্লাউজ গুলো সব এক জায়গায় রাখবো যাতে হচ্ছে তাড়াহুড়োর সময় খুঁজতে না হয়। এখন আমি চেঞ্জ করবো, চেঞ্জ করে নিয়ে আমার হচ্ছে বাকি কাজ করবো। তো আগে চেঞ্জ করে নেওয়া যাক চলো। তা বন্ধুরা কি বলেছিল কি, হ্যাঁ মেশিনে কাজবে না? এই দেখো, এই দেখো অবস্থা দেখো, সময় নেই, সময় নেই না লোকে দেখছে বলে নাকি নতুন কোনো বাহানা। দেখো বন্ধুরা দেখো, নিজের মুখে কথা বলে সেই কথা রাখতে পারে না। তো মেশিনে কাজবে নাকি দেখতে পাচ্ছ না কি বলো, কানা তুমি মুখে কিছু বলো, মুখে কানা তুমি কানা 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 বেগুন না, কানা না বলেই তো আজকে ধরা পড়ে গেলে, আজকে বললে ধরা। হ্যাঁ এইরকমই করে সব সময়। হ্যাঁ ঠিক আছে আছো, আজকে আমাদের ছেড়ে দিলাম না কাছলে। তুমি যদি কোনো গিফট দিতে বা কিছু হতো তেমন। হ্যাঁ গিফট দেবো তো। না ও তুমি কেমন দেবে না জানো, কেমন আপনি কিছু দাও না। ওকে ওকে থাক, তোমার বন্ধ করে দাও। ওইটার উপর বসবি, ওইটার উপর বসে বসে করবি। আর কোনো কথা বলতে পারছি।